بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর আবারও ইকরা বাংলা কর্তৃক আয়োজিত এনলাইটেন জার্নি প্রোগ্রামে আসার তৌফিক দান করলেন। আমরা সেই রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা কালেমাতুল শুকর বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আমরা লক্ষ কোটি দুরুদ প্রেরণ করছি। আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। উপস্থিত আজকে যারা আমাদের টেলিভিশনের সামনে আছেন ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমরা আমাদের প্রোগ্রাম আবারও আপনাদের সম্মুখে নিয়ে আসছি আজকে। এবং প্রোগ্রামের আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য সিগনিফিকেন্স অব দ্য মান্থ অফ মুহাররম অ্যান্ড আশুরা। আমার সাথে আছেন, আমার নাম হচ্ছে হাফেজ আনিসুর রহমান, আমি থাকব হোস্ট। আমার সাথে আছেন মোহতারাম শেখ জনাব আব্দুল হাই খান সাহেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রোগ্রামে আসার জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া, মোবারকবাদ আপনাদেরও। আমাদের দর্শক শ্রোতা আজকে আমাদের কাছ থেকে, বিশেষ করে আপনার কাছ থেকে ইনশাআল্লাহ অনেক জানার কিছু আছেন, জানার কিছু আছে, জানতে চাইব। আজকে আমরা প্রোগ্রামের শুরুতে ইনশাআল্লাহ আমাদের সাবজেক্ট সিগনিফিকেন্স অব দ্য মান্থ অফ মুহাররম এন্ড আশুরা সম্পর্কে ইনশাআল্লাহ শেখ আপনি ইনশাল্লাহ আশা করি আমাদের দর্শকদেরকে ইনশাল্লাহ কিছু জাস্ট প্রারম্ভিক কিছু আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। এরপরে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আলোচনা করব। ফাঁকে ফাঁকে আমাদের দর্শকরা যারা আছেন যদি কিছু আমাদের কাছে জানতে চান, ওনারা আমাদেরকে স্ক্রিনের যে নম্বর দেওয়া আছে স্ক্রিনের নম্বর আমাদেরকে ফোন করবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যথাযথ ওনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খায়র ফর আমাদের প্রোগ্রামে আসার জন্য শুকরিয়া। তো এই পর্যায়ে আমরা শেখের কাছে চলে যাচ্ছি। শেখ আব্দুল জনাব আব্দুল হাই খান সাহেব, আমরা আপনার কাছে এই মান্থ সম্পর্কে কিছু শুনতে চাই প্রথমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহিল মালিকিল আযীম আস-সাত্তারিল বসীরিল আলীম আল্লাযী ফাদ্দালা যামানান আলা যামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال أيضا صيام يوم عاشوراء احتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত আজকেরই প্রোগ্রামের সম্মানিত পরিচালক, ইকরা বাংলা চ্যানেলের সম্মানিত দর্শক মণ্ডলী এবং কর্তৃপক্ষ, বিশেষ করে ইকরা বাংলা টিভির যারা সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে সালামের পর মোবারকবাদ জানাচ্ছি। এই কারণে যে ইকরা বাংলা চ্যানেলের মাধ্যমে আমরা অনেক ইসলামী প্রোগ্রাম, অনেক ইসলামী নলেজ আমাদের ভিউয়াররা গেইন করতে পারছেন, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।
সাথে সাথে এই টিভির যারা কলাকুশলী আছেন এবং যারা কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে ইমাম কাসিম সহ যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন, আমরা তাদেরও শুকরিয়া আদায় করছি এই কারণে যে তারা এই আধুনিক মিডিয়াকে ব্যবহার করে দিনকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এজন্য আমরা তাদেরও শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ রসুল বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকরগুজার হয় না প্রকারান্তরে তারা আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। আমরা এই অপসংস্কৃতির ভিড়ে, ইসলাম বিরোধী মিডিয়ার যন্ত্রণার ভিড়ে ইকরা বাংলা টিভি এবং ইকরা চ্যানেল বা অন্যান্য ইসলামী চ্যানেল যে খিদমত করছেন সকলেরই আমরা শুকরগুজার হচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে দ্য সিগনিফিকেন্স অফ মান্থ অফ মুহররম অ্যান্ড আশুরা। আমি আপনাদের সামনে এ ব্যাপারে একটি আয়াত এবং একটা হাদিস পেশ করেছি, এর আলোকেই আমি ওপেনিং স্পিচ আপনাদের সামনে পেশ করতে চাই। আসলে আরবি ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে মুহররম, এবং চারটি হারাম মাস, যে চারটি হারাম মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ আক্রমণাত্মক করা, আক্রমণ যুদ্ধ করা হারাম, এর মধ্যে একটা মাস হচ্ছে মুহররম, এবং আরবি বৎসরের প্রথম মাস, আরবি বৎসরের আরবি ক্যালেন্ডারের প্রথম মাস, আর হারাম মাসেরও চারটার মধ্যে একটা মাস। এরপরে এই মাস দিয়েই আমরা ইসলামিক ক্যালেন্ডার আরবি ক্যালেন্ডারটা শুরু হয়। সুতরাং এই মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, এই মাসটিকে শাহরুল্লাহ বলা হয়েছে, যেমন বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর মাস, আল্লাহর মাস, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। তো এটা সম্মানার্থে, এই ঘর, এই মাসের সম্মানার্থে এই শাহরুল্লাহ বলা হচ্ছে, শাহরুল্লাহ, আল্লাহর মাস। আসলে আল্লাহর তো নির্দিষ্ট কোনো মাস নেই, সব মাসই আল্লাহর মাস, সব মাস, কিন্তু এটাকে শাহরুল্লাহ, আল্লাহর এই মাসের সম্মানার্থে আল্লাহর তরফে এটাকে সম্পর্কিত করা হয়েছে, এজাফত করা হয়েছে, যেমন বাইতুল্লাহ করে এই ঘরকে সম্মানিত করার জন্য গুরুত্ব করা হয়েছে, এজাফত করা হয়, গুরুত্ব বোঝানোর জন্য। তো এই জন্য এই গুরুত্বের কারণে এই মাসকে শাহরুল্লাহ বলা হয়েছে। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুফাসসিরিন হাদিস, সবচেয়ে বেশি হাদিসের রাবীদের মধ্যে একজন, তিনি তিনি এই হাদিসটি বর্ণনা করেন, এটা সহি হাদিস। তিনি বলছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানের পরে, রমজানের মাস তো আনবিলিভেবল, এটা তো ফরজ রোজার মাস, সারা বছরের মধ্যে মুবারক মাস, এই মাস কোরআনের মাস, কিন্তু শাহরুল্লাহিল মুহররম হচ্ছে রমজানের পরেই, বাকি এগারো মাসের মধ্যে পুরা মাস হিসাবে এই মাসটা হচ্ছে বড়ই সম্মানিত, বড়ই মুবারক, বড়ই ফজিলতের, এটা আল্লাহর মাস। তো এই পুরা মাসটাই বরকতওয়ালা, এই পুরা মাসটাই মুবারক, যেহেতু এটা আল্লাহর মাস। তারপরে আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইহতাসিব আলাল্লাহি আন ইউকাফিরা সানা আল্লাতি ক্বাবলা। এই আশুরা অর্থাৎ দশম মাস, আশারা থেকে আশুরা, এই দশ নম্বর দশম, আশারা হচ্ছে দশ আর আশুরা হচ্ছে দশম, দশম তারিখ যেটা, এই মাসের দশ নম্বর দিন সেটাকে আশুরা বলা হয়, মুহররম মাসের দশ নম্বর তারিখকে আশুরা বলা হয়। তো এই আশুরার দিনে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তার আগের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এটা তার জন্য কাফফারা হয়ে যাবে, এই রোজা রাখাটা গত এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই হাদিসটাও হযরত আয়েশা থেকে রাওয়ায়াত, এটাও সহি হাদিস। তো এই হিসাবে দেখা যাচ্ছে যে পুরা মাসটাই একটা গুরুত্বপূর্ণ মাস, যেহেতু এটা শাহরুল্লাহ, আল্লাহর মাস, আবার এই মাসের মধ্যে একটা নির্দিষ্ট দিন আশুরা, এই দিনটা হচ্ছে, এই দিনের ব্যাপারে বলা হচ্ছে যে এই দিন রোজা রাখলে আপনার এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। এই দিনটা হয়তো এই বছর আমরা গত শনিবারে চলে গেছি, অনেকেই হয়তো রোজা রাখেছেন। তো এর ব্যাপারে, এর সঙ্গে সংশ্লিষ্ট একটা ইতিহাস আছে, আমরা সেই ইতিহাসে পড়ে যাচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, তার বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, এই জন্য যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন। পয়গম্বরে চলে যাওয়ার পরে উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম আছেন, আর কোরআন হাদিস তো অবিকৃত অবস্থায় আমাদের সামনে আসেই। এরপরে বর্তমানে মিডিয়ার যুগের কারণে এই কোরআন হাদিস বোঝা জানা অনেক সহজ হয়ে গেছে, আরও সর্বসাধারণের জন্য এটা উন্মুক্ত। এই হিসাবে এই কোরআন হাদিসকে যদি ফলো করি, রসুলের পথকে যদি আমরা ফলো করি, তাহলে আমরা জান্নাতের দিকেই এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আল্লাহ চান যে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, এর জন্য সূরা বাকারা একটা আয়াত আছে, আল্লাহু ইয়াদউ ইলাল মাগফিরাতি বিইযনি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সো মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসাল, যে ব্যক্তি একটা মাত্র নেকের কাজ করবে, একটা নেকের কথা বলবে, একটা ইন্টেনশনও যদি করে, কাজ করে নাই কিন্তু মনে মনে নিয়ত করেছে, ভালো কাজ করব,
ভালো কাজ করব বা আমি বাস্তবায়ন করতেও পারি নাই না কিন্তু আপনি নিয়ত করেছেন শুধু ইন্টেনশন এনেছেন তাহলে আপনি এই নিয়তের কারণে 10 লেখে পেয়ে গেছেন আমল করেছেন একটা সব পেয়েছেন 10টা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত এহসান আমাদের প্রতি করেছেন কিন্তু যদি আপনি গুনার কাম একটা করেই ফেলেন নিয়ত না নিয়ত করলে যদি করেন না তাহলে এটার জন্য গুনাহ লেখা হবে না গুনার কাজের নিয়ত করে ফেলা হয়েছে গুনার কাজটা তারপরে আল্লাহ একটা তার মানে একটা গুনাহ দিবেন গুনার কাজ একটা করবেন সাইয়্যা একটা করবেন গুনাহ দেওয়া হবে একটা দশটা দেওয়া হবে না আর গুনার কারণে 10টা গুনাহ হইতো আছে এটাই তো ইনসাফের কথা কিন্তু আল্লাহ বলছেন একটা দিছেন গুনার কারণে গুনাহ দিবেন একটা গুনার কাম একটা করলে আবার বলছেন ওহুম লা ইউজলামুন তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দারা যেন গুনাহ না করে সওয়াবের কাম বেশি করে এই জন্যই বছরের শুরুতে আপনি দেখবেন আশুরা আছে তারপরে মুহররম সফরের পরে রবিউল আউয়াল মাস আসলে আমরা রসুলের কথা মনে হয় তার সুন্নতের প্রতি ফিরে আসার আমাদের মধ্যে একটা প্রেরণা সৃষ্টি হয় এরপরে আপনার রমজান মাস দেখেন বছরের রমজান মাস পুরো মাসই সওয়াবের মাস এরপরে শাওয়াল জিলকদ জিলহজ এই হজের সিজন হারাম মাসগুলা শাওয়াল জিলকদ জিলহজ এই যে এরপরে রজবের মাস প্রতিটি মাসেই কিছু না কিছু এক্সট্রাঅর্ডিনারি আল্লাহ রেখে দিয়েছেন নফল করার জন্য যাতে প্রতি মাসেই আল্লাহর বান্দা কিছু কিছু এক্সট্রা কাজ করে আল্লাহর তকর্রুব হাসিল করতে পারে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে আর বছরের শুরুতেই এই আশুরার মাধ্যমে বছরটা শুরু করা হয়েছে মুহররমের দ্বারা আর আশুরার এই নফল রোজা রাখার মাধ্যমে আমরা যদি বছর শুরু করতে পারি তাহলে আমরা নেকের দিকে যাত্রা শুরু করলাম আমি একটা কথা অ্যাড করতে চাই আপনার সাথে সেটা হচ্ছে রমজান মাস যে 30 দিন 30টা ফরজ আমরা আদায় করি বা রমজান মাস আমরা সুন্দরভাবে আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক রিওয়ার্ড দেন রমজান মাসে অনেক সওয়াব দেন অনেক সওয়াবের কাজ আমরা করি কিন্তু রমজান মাস যখন শেষ হয়ে যায় ওইগুলো কাজগুলো কিন্তু স্টপ হয়ে যায় কিন্তু এটা একটু ব্যতিক্রম তাই না এটা ব্যতিক্রম হচ্ছে এই কারণে যেহেতু আপনি একটা রোজা বা দুটো রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুলের মাধ্যমে জানিয়েছেন যে তোমার এক বছরের গুনাকে মাফ করা হলো আল্লাহু আকবার রমজান কিন্তু এটা বলা হয় নাই রমজানের গুরুত্ব মহান অসীম সেটা বলার বাহিরে বাট এইটার মাধ্যমে বলা হয়েছে যেহেতু তুমি এই মাসে এই এই তারিখে রোজা একটা রাখো বা দুটো রাখো তাহলে তোমার কি হবে এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন কত রহমত আর হাদিস আছে যেমন আরাফার রোজা রাখলে পরে আগের এক বছর এক বছর মাফ করে দেওয়া হবে এটা এনকারেজমেন্টের জন্য বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো মাফ করার কোনো লিমিটেশন নাই আর তো বসে রয়েছে মাফ করার জন্য তারপরে দেখেন রমজানের পরেই শাওয়াল আসে শাওয়ালের 10টা রোজা আছে না প্রথম 10টা রোজা শাওয়াল মাসের 10টা রোজা এগুলো রাখলে এক বছরের 6টা রোজা যদি শাওয়াল মাসে রাখে পুরো বছরের সব রোজা রাখার সব দিয়ে দেয় পুরো বছরের সব পাওয়া এরপরে দেখেন এরপরে দেখেন জিলহজ্জ মাস আসলো এটাও একটা মুবারক মাস পবিত্র মাস এই মাসেও যারা হজে যাচ্ছেন তারা তো ভালো সব কামাই করছেন যারা যাইতে পারছেন না তাদের জন্য ইয়াউমু আরাফার রোজা এটা রাখলেও আগের এক বছর পিছর এক বছর গুলো মাফ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমাদেরকে তার নৈকট্য হাসিলের সুযোগ করে দিয়েছেন হাফতায় একদিন জুমার মাধ্যমে তার নৈকট্য হাসিলের সুযোগ করে দিয়েছেন ফজর কে আদায় করলে জোহর পর্যন্ত সব গুনাহ মাফ হয়ে যাবে এবং এই রকম মুহররম শাওয়াল রমজান এরপরে আপনার রমজানের আগের মাস শাবানের মাসটা পুরো মাসটাই বরকতের মাস কোনো এক রাত বা একদিন নির্দিষ্ট না পুরো মাসটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি নফল রোজা যে মাসে রাখতেন সেটা হচ্ছে শাবানের মাস তো শাবানের পুরো মাসটাই বেশিরভাগ আল্লাহ রাসূল রোজা রাখতেন নফল রোজা রাখতেন শেষের দিকে মাসের শেষের দিকে একটু কমই রাখতেন রোজা যাতে রমজানের জন্য শারীরিক প্রিপারেশন নিতে পারেন তো এইভাবে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসেই কিছু না কিছু নেকের আমল মান্থওয়ারি ডেওয়ারি হাফতাওয়ারি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানান দিয়ে গেছেন যাতে করে আমরা আল্লাহর দিকে অগ্রসর হতে পারি দুনিয়ার মহব্বত কমাইয়া আল্লাহর মহব্বত যাতে আমাদের মধ্যে বৃদ্ধি করতে পারি এজন্যই এই মুহররমের বছরের ক্যালেন্ডারের শুরুতেই মুহররম মাস আর এই মাসের আশুরার মতো একটা মুবারক
দিন দেওয়া হয়েছে, শুধু আশুরার দিনে রোজা না, এই হাদিস যেটা বলা হয়েছে যে আফদরুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, এখানে তো শুধু আশুরার কথা বলা হয় না, বলা হয়েছে শাহরুল্লাহ, রমজানের পরেই সবচেয়ে রোজার মাস হিসাবে রোজা রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে, অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মুহররম মাস। এটা আশুরা রোজা রাখার পরেও এটা তো চলে গেছে, বাকি মাসেও যদি আমরা রোজা রাখি, বিশেষ করে 13, 14, 15 প্রতি মাসেই এই বেজুল আয়ামে বিদের রোজা যেটা বলা হয় 13, 14, 15 এগুলো আমরা রাখতে পারি। এরপরে সোমবারে বুধবারে বৃহস্পতিবারে আমরা রোজা রাখতে পারি প্রতি সপ্তাহে যদি সম্ভব হয় নফল রোজা। তো পুরা মাসটাই এই হাদিস বরকতের মাস, মোবারক মাস, গুরুত্বপূর্ণ মাস এবং ক্যালেন্ডারের প্রথম মাস, এবং এই মাসে আশুরা আছে আর এটা আল্লাহর মাস। এই মাসের যে গুরুত্ব ইসলামিক ক্যালেন্ডারে অপরিসীম। শেখ, আমরা আমাদের কি জানি বলে আমাদের প্রোগ্রামটা তিনটা সেগমেন্টে ভাগ করা। আচ্ছা, তা আমরা প্রথম সেগমেন্টে আমার মনে হচ্ছে যে আমরা এই মাসের প্রথম 10 দিনের কথা আমরা বলি, বা কি করণীয় যে আমরা পার করে দিলাম যেগুলো আর কি, যেটা আমরা কি করতে পারলাম বা কি পেয়েছি আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতে বলেছেন, কি করতে বলেছেন। আমরা প্রথম সেগমেন্টে মনে 10 দিন কথা বলি, পরবর্তী সেগমেন্টে আমরা মাঝখানে 10 দিন কথা বলি, পরবর্তী সেগমেন্টে আমরা লাস্ট 10 দিন, এবার ভাগ করলে মানে আমাদের জন্য সুবিধা হবে, শ্রোতাদের বুঝতে সুবিধা হবে। আফটার অল, তারপর আমরা আলহামদুলিল্লাহ আমরা যেভাবে আলোচনা শুরু করছি আমরা আলোচনা চলতে থাকবো। জি, আমাদের স্ক্রিনে নম্বর আছেন, দর্শক শ্রোতা আপনাদের আমাদের টেলিভিশন সামনে আছেন, এখন আমাদের প্রোগ্রাম যারা দেখছেন, আমাদের আলোচনা যারা শুনছেন, আমাদের টেলিভিশনে আপনার স্ক্রিনে নম্বর দেওয়া আছে, আপনি যদি কিছু জানার থাকে আমাদেরকে ফোন করতে পারেন বা আমাদের সাথে আলোচনা আপনি অ্যাড হতে পারেন, আমরা হাইলি রিকমেন্ডেড, আমরা হাইলি আপনার অ্যাপ্রিসিয়েট করবো ইনশাআল্লাহ, যদি আপনার সম্ভব আমাদের সাথে অ্যাড হবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। তা আমরা শেখের কাছে আবার ফিরে যাই, আমরা বলতেছিলাম এখন দেখি আমাদের সাথে এক ভাই কলে আসছে, দেখি কলে কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখি ইনশাল্লাহ। আর কোন প্রস্তাব জানার আছে ভাইয়া? জাযাকাল্লাহ, আমরা ইনশাল্লাহ আমরা প্রশ্ন ইনশাল্লাহ শেখ অ্যান্সার দেবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আমরা বলছিলাম ঘটনাবলি সম্পর্কে আশুরা, আমরা সেদিকে যাচ্ছি। আশুরার এই যে 10 তারিখের রোজা রাখা বা আশুরার গুরুত্ব, এর একটা ইতিহাস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর তিনি দেখলেন যে শহরের পার্শ্ববর্তী যে ইহুদি কবিলাগুলো আছে, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এরা আপনার মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোয়েশ্চন করলেন যে তোমরা এই দিন রোজা রাখো কেন? তারা বললেন যে আমরা এই তারিখে এই জন্য রোজা রাখি যে হাজার হাজার বছর আগে, 2,500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম এবং বনি ইসরায়েলকে ফেরাউনের আক্রমণ থেকে, ফেরাউনের যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছিলেন, এবং ঠিক একই দিনে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদীতে ডুবিয়ে মেরেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এহসান আমাদের কৌমের উপর করেছিলেন, আমাদের নবীর উপর মুসা আলাইহিস সালাম এবং আমাদের বনি ইসরাইলের উপর করেছিলেন, এর শুকরিয়া হিসাবে আমরা এই দিনে রোজা উদযাপন করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তো তোমরা যদি মুসার অনুসারী হওয়ার কারণে এই দিন রোজা রাখো, তো মুসা তো আমার ভাই, আমাদের আরো তিনি, আমি মুসার আরো নিকটবর্তী, আরো নিকটবর্তী হিসাবে আমি আরো বেহতরিন ওয়েতে তার এই সেলিব্রেশন করা দরকার, এই দিনে রোজা রাখা দরকার, তো আমরা এই দিন রোজা রাখবো। তিনিও রোজা রাখলেন এবং সাহাবা ইকরামদেরকে বলে দিলেন যে তোমরা ওই দিন রোজা রাখো। তো কিছু কয়েকজন সাহাবা জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ, তারা তো এটাকে সেলিব্রেট করে, আমরা যদি রোজা রাখা শুরু করি তাহলে তো এটা একটা সেলিব্রেশন হয়ে গেল, ওদের সাথে মিলে গেল, মিলে গেল। তো আল্লাহ রাসূল বলে খালফুল ইহুদ ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদ এবং মুশরিকদের খিলাফ করো, তারা এদিন একদিন রোজা রাখে, আমরা দুই দিন রোজা রাখবো। আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নবম তারিখেও 10 তারিখ তো রাখবোই, এবং এর আগের দিন নবম মুহররম, নয় মুহররম আমি রোজা রাখবো। কিন্তু আনফরচুনেটলি পরের বছর তিনি আর জীবিত ছিলেন না, যার পরে রাখতে পারেন না। কিন্তু সাহাবায়ে কেরামরা এটা প্র্যাকটিস করেছেন, পরবর্তীতে নবম তারিখেও তারা রোজা রাখেছেন, দশম তারিখেও তারা রোজা রাখেছেন, সেই হিসেবে আমরা এটা শুকরিয়া হিসেবে রেখেছেন।
যে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম, আমরা তো সব নবীদের নবুয়তের উপর বিশ্বাস থাকে, সব নবীরাই আমাদের নবী, আমাদের নবী। তো এই হিসাবে মূসা আলাইহিস সালাম পাঁচজন দলিলুল কদর বিশিষ্ট নবীদের মধ্যে পাঁচজন নবী, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজন উলুল আজম পয়গম্বরদের মধ্যে একজন হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। সুতরাং তারকে আল্লাহ যে রহম করলেন, তাকে উদ্ধার করলেন ফেরাউনের হামলা থেকে এবং শত্রুকে পরাস্ত করলেন, এর সুক্রিয়া হিসেবে আমরাও এই দিন সেলিব্রেট করি। এবং ইহুদিদের খিলাফ করার জন্য আমরা কি করি, একদিন নবম তারিখে রোজা রাখি। এটা হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মদিনা ফাওয়াজাদ আল-ইহুদ সিয়াম ইয়াউম আশুরা ফাকাল লাহুম মা হাযা আল-ইয়াউম আল্লাযী তাসুমুনা কালু হাযা ইয়াউমুন আযীম আনজা আল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমা ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমু ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম ফাসিয়ামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। তো এই হচ্ছে মুসলিম শরীফের এবং বুখারী শরীফের মুত্তাফাক আলাইহি হাদিস। এই এবারটাই উভয় হাদিসের কিতাবে এরকমই এসেছে, ঘটনা এরকম বিবৃত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন রোজা রাখলেন এবং এই ঘটনার প্রেক্ষিতে মুসলমান সাহাবায়ে কেরামরা ওই তারিখ থেকেই নবম হিজরি থেকে এটাকে আশুরা রোজা হিসাবে উদযাপন করা শুরু করলেন। এবং দশম হিজরি সাল থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে তো ইন্তেকাল করলেন, কিন্তু ওই বছর সাহাবায়ে কেরামরা নবম এবং দশম তারিখে তারা রোজা রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইবনে আব্বাসের রেওয়ায়েত থেকে এসেছে, লাইন বাকিতু ইলা কাবিলিন লা তাসুমান্না তাসিয়া, যদি আমি আগামী বছর অবশিষ্ট থাকি, বেঁচে থাকি, তাহলে অবশ্যই আমি নবম তারিখে রোজা রাখবো। তো এর থেকে বোঝা যায় যে এই রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সিগনিফিক্যান্ট, আর এর সাথে আশুরার সাথে রিলেভেন্ট ইসলামের ইতিহাসের এটাই মূল সম্পর্ক। এই জন্যই এই তারিখে রোজা রাখা, এই জন্যই এই তারিখে রোজা রাখা। আরও যে কথাগুলো আছে, যেমন হযরতে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে এই তারিখে, দুনিয়াতে আসার পরে তিনি তার তওবা করেছিলেন আর আল্লাহ তার তওবা এই তারিখে আশুরার তারিখে কবুল করেছিলেন। নূহ আলাইহিস সালামের নৌকা তীরে ভিড়েছিল, যদি পাহাড়ে ওই তারিখে লেগেছিল, তারপরে যদি পাহাড়ে ওই তারিখে মিলেছিল, এগুলা ঐতিহাসিকভাবে বলা আছে, কিন্তু এটা সিগনিফিক্যান্ট না, হাদিসে কোনো হাদিসে নাই। এবং এটা ইসরায়েলের রেওয়ায়েত হিসেবে আমরা, এটা বিশ্বাসের সঙ্গে তো সম্পর্কিত না, আমলের সঙ্গে সম্পর্কিত না। সুতরাং মূল ইতিহাস যেটা আশুরার, এটা হচ্ছে মূসা আলাইহিস সালামের মুক্তি এবং ফেরাউনকে ডুবিয়ে মারা। আল্লাহর এই মেহরবানির শুকরিয়া আদায় করার জন্যই আমরা এই তারিখে রোজা রাখবো। এটি হচ্ছে আশুরার সঙ্গে রিলেভেন্ট ইতিহাস। শেখ, দুনিয়াতে সবচেয়ে শত্রু আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় শত্রু ছিল ফেরাউন। জি, ফেরাউনকে আল্লাহ রাব্বুল, সে বললেন আনা রাব্বুকুম আলা, আমরা সবাই জানি এসব হিস্ট্রি, আমরা সবাই জানি, সে বলল আনা রাব্বুকুম আলা, দুনিয়াতে আমি হচ্ছে সর্বোচ্চ খোদা, আমাকে তোমরা মানো। জি জি, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শাস্তি দিয়ে মারলেন, তাকে যে সেভাবে আল্লাহু আকবার ফানের ভিতরে ঢুকায় মারলেন তাকে, এটা বিরাট জালিমদের জন্য একটা শিক্ষা সেখানে, বিরাট একটা শিক্ষা সেখানে। কিন্তু জানেন যে কোন জালিম ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এটা ইতিহাসের শিক্ষা, এটাই আসলে মেইন কথা। আসলে ইতিহাসের শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিখে না, বেশিরভাগ জালিমরাই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ, কিন্তু ইতিহাস সবাইকে শিক্ষা দিতে চায়, কিন্তু সেই শিক্ষাটা অনেকেই নেয় না, বিশেষ করে জালিমরা এই শিক্ষাটা নেয় না। যেমন আজকের যুগের ফেরাউন যারা, তারাও তো এই মুসার এবং ফেরাউনের ইতিহাস তাদেরও জানা আছে, কিন্তু তারা সেখান থেকে নলেজ নিচ্ছে না, লেসন নিচ্ছে না। তো এরপরে আনফরচুনেটলি বর্তমানে মুসলিম দুনিয়ায় যে কারণে মহররম মাসকে উদযাপন করা হয়, এটা বলা হয় যে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় এদিন শহীদ হয়েছেন। হ্যাঁ, এদিন এই নির্মম ঘটনাটা, এই দুঃখজনক ঘটনাটা ঐতিহাসিকভাবে ঘটেছিল 61 হিজরি সালে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 51 বছর পরে 61 হিজরি সালে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই একই তারিখে, দশম মুহররম একই সময়ে, এই একই দিনে এই ঘটনাটা ঘটেছিল। কিন্তু আশুরার রোজা আমরা যেখানে রাখি সেটা হচ্ছে অন্য কারণ, সেটা হচ্ছে মূসা আলাইহিস সালামের মুক্তি এবং ফেরাউনের শাস্তি। আমাদের সমাজের মধ্যে যেটা বেশিরভাগই প্রচলন যেটা আছে আর কি, সেটা হচ্ছে এই কারবালার কাহিনীটা, কারবালা ঘটনাটা, কারবালা ঘটনার কারণে আসলে মানুষের মধ্যে মিস অনেক কনসেপশন আছে, তাই না? এগুলো আসলে আমাদের, আমরা যারা আছি বা যারা একটু নলেজেবল আছেন, আপনাদের মধ্যে শেখ যারা আছেন, এগুলো আসলে মানুষের সম্পর্কে তুলে দেওয়া দরকার। আসলে ইসলামের সাথে কারবালার কি সম্পর্ক, এবং কারবালাতে আমরা যে কাজগুলো করি, যেমন শিয়ারা যেরকম ওদেরকে মারে পিটে কাটে, কত কাজ মানুষ করে, আসলে এগুলোর সাথে আমাদের কতটুকু সম্পর্ক বা কতটুকু কি রাখা উচিত, এটা একটা প্রশ্ন, বিরাট প্রশ্ন। আশুরার সাথে, কারবালার এই ঘটনার সাথে আশুরার
এবাদতের কোনো সম্পর্ক নাই, আমাদের ইসলামের সম্পর্ক আছে, ইসলামের সাথে কোনো এবাদতের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, ইসলামের ইতিহাসের একটা সম্পর্ক আছে দশই মুহররমের সাথে, এই তারিখে ইসলামে একটা ইসলামের ইতিহাসে বা মুসলমানদের ইতিহাসে একটা ঘটনা ঘটেছে। আপনারা যে অবস্থা আছেন আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ, আমরা আবার দেখা হবে ছোট্ট ব্রেকের পরে। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।